News Only 24, News Only 24. চৌঠা মে এলাকার বেকারদের চাকরিসহ বিভিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার আসানসোলের জামুরিয়ার বেশ কয়েকটি কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখানো ও স্মারকলিপি জমা দিল বামেদের সাতটি সংগঠন। এলাকার মানুষরা কারখানার ধুলো ধোয়ায় থাকবে আর চাকরি করবে বাইরের মানুষ, তা হতে দেওয়া যাবে না, মূলত এই স্লোগান নিয়ে এদিন সকাল থেকে জামুরিয়া শিল্প তালুকের বিভিন্ন বেসরকারি কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ করা সংগঠন নেতারা বলেন, 90 দশকে বামের আমলে এই জামুরিয়া শিল্প তালুক তৈরি করা হয়েছিল। বেকারদের কর্মস্থানের জন্য সেই সময় তারা বলেছিল ধাপে ধাপে কর্মস্থান করা হবে, কিন্তু এরপর 2011 সালে বাংলার সরকার পরিবর্তন হয়। তারপর থেকে স্থানীয় বেকারদের চাকরি হচ্ছে না। শাসক দলের একটি চক্র বহিরাগতদের কাছে টাকা নিয়ে এইসব কারখানায় চাকরি দিচ্ছে, আর এলাকার মানুষেরা এইসব কারখানার ধুলো ধোয়া ভোগ করছে। যে জামুরিয়ার মানুষ যদি কালো ধোঁয়া খাবে তাহলে জামুরিয়ার মানুষকে কাজ দিতে হবে। যারা মনে করছেন যে কারখানা গড়েছেন, কারখানাটা গড়েছে বামফ্রন্ট সরকার। এই তৃণমূল সরকারের আমলে একটা সেফটি পিন কারখানার উদাহরণ দিদিমণিকে দেখাতে পারবেন না। এই কারখানা গড়েছে বামফ্রন্ট সরকার। তাহলে কারখানা যদি আমরা করতে পারি, আমাদের ছেলে মেয়েদের কাজ দেওয়ার নিশ্চয়তা আমাদেরকে আগে দেখিয়েছি। 2011 সরকার পরিবর্তনের পর একটার পর একটা দেখা যাচ্ছে কারখানার অপারেশনে কাজ হচ্ছে, আর এনাদের বড় বড় চারতাল্লা পাঁচতাল্লা ফ্ল্যাট হচ্ছে, আর আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড সেখানে দেখা হচ্ছে আমাদের জামুরিয়ার নয় তো। আরে জামুরিয়ার বুকে কারখানা করবে, আরে জামুরিয়ার ছেলে মেয়েদেরকে কাজ দেবে না, আরে আপনার কারখানাটা এখানে চলতে দেবো, আমরা কারখানা চলতে দেবো। যদি আপনাকে কারখানা চালাতে হয়, আমি পরিষ্কার বলছি, এই যে বিল্ডিং গুলোতে রেখেছেন যাদেরকে, আমরা তাদের বিরোধী নই। আমরা বলতে চাইছি আমাদের লোকাল ছেলে মেয়েদের যোগ্যতা থাকলে তাদেরকে কাজ দিতে হবে। আমাদের লোকাল ছেলে মেয়েরা শিক্ষায় দীক্ষায় কোন অংশের কম নয়। আমাদের ছেলে মেয়েরা, আমাদের আদিবাসীরা গতর খেটে টাকা নেবে, আরামের টাকা চাইছে না। তাই আপনাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাইছি, আমরা যে ডেপুটেশন দিতে চেয়ে যাচ্ছি মেনে নেবেন না। যে এইরকম যে আজকে একটা ডেপুটেশন দিলাম চলে গেল, লাগাতার বসে থাকবো। এই কারখানা রাজাপুরে বানিয়েছে, তাই এই লোকাল ছেলে মেয়েদের প্রতি যদি বঞ্চনা হয় দিনের পর দিন বসে থাকবো, দাবি আদায় করে ছাড়বো। দেখবো আপনাদের কত পুলিশ থাকে, দেখবো আপনাদের কত নেতা মন্ত্রী থাকে। পরিষ্কার করে বলে দিতে চাইছি আমরা আপনাদেরকে, আমাদের সিআইটির যে সমস্ত দাবি দাওয়া আছে, যে সমস্ত বেতন চুক্তি আছে, অবিলম্বে লাগু করতে হবে। একটা ঠিকাদার শ্রমিক দিনের পর দিন কাজ করছে, 7 বছর 8 বছর 10 বছর ধরে কাজ করছে, তারা কাজ শেখার পরও তারা পার্মানেন্ট হবে না, এ মগের মুলুক নাকি? তারা 10 বছর ধরে যে জায়গায় কাজ করছে তাদের অভিজ্ঞতা হচ্ছে না, তারা পার্মানেন্ট হবে না। তাই আমরা বলতে চাইছি সেই সমস্ত মানুষদের যাদের যোগ্যতা আছে তাদেরকে পার্মানেন্ট করতে হবে। আর তার সাথে সাথে বলে দিচ্ছি, আপনারা যে সিএসআর ফান্ডে ওই মন্ত্রীকে তুষ্ট করার জন্য এসি বাস স্ট্যান্ড আসানসোলে তৈরি করছেন, কারখানাটা তাহলে আসানসোলে করতে পারতেন। জামুরিয়ায় যদি কারখানাটা চালাতে হয় সিএসআর ফান্ডে এই জামুরিয়া এলাকাতেই খরচা করতে হবে, নাহলে কিন্তু চলবে না। আমার